সিএসএস এর এই ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের ইনলাইন সিএসএস সম্পর্কে ধারণা দেব। সবার আগে যে কাজটা করে নিতে হবে, একটি ফোল্ডার তৈরি করে নিতে হবে, যেমনটা দেখতে পাচ্ছেন আমি তৈরি করে নিয়েছি সিএসএস কোর্স নামে। আপনারা যে কোনো নামে ফোল্ডার তৈরি করে নিতে পারেন। মূলত উদ্দেশ্য হচ্ছে আমরা যা যা কোডিং করব, যা যা ফাইল তৈরি করব, সব কিছু মূলত এই ফোল্ডারের মধ্যে রেখে দেব। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন একটি এইচটিএমএল ফাইল আমি তৈরি করে নিয়েছি ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে। এবং এই ফাইল আমি যদি নোটপ্যাডের সাহায্যে ওপেন করি তাহলে দেখতে পারবেন একটি বেসিক স্ট্রাকচার তৈরি করা আছে। এবং অবশ্যই আপনারা আমার এইচটিএমএল এর ভিডিও সিরিজটি কমপ্লিট করেছেন, সেক্ষেত্রে অবশ্যই বেসিক স্ট্রাকচারটা আপনাদের জানা থাকার কথা। যারা এখনো পর্যন্ত আমার এইচটিএমএল এর ভিডিও সিরিজ কমপ্লিট করেনি, দয়া করে অবশ্যই এইচটিএমএল এর ভিডিও সিরিজ দেখার পরেই এখানে আসবেন, আদারওয়াইজ অনেক কিছু এখান থেকে আপনারা বুঝতে পারবেন না। তো আমি আউটপুটটা আপনাদের দেখাচ্ছি ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলের। এখানে দেখতে পাচ্ছেন আউটপুটটা, দেখতে পাচ্ছেন লার্নিং সিএসএস দেখাচ্ছে, কারণ আমরা এখনো কোনো কিছু করিনি, শুধু টাইটেলটা সেট করে দিয়েছি সেটাই দেখাচ্ছে। রাইট, তো প্রথমেই যে কাজটা করব, আমি সিএসএস শুরু করার আগে এইখানে আমি দুটি হেডিং তৈরি করে নিয়েছি, লক্ষ্য রাখবেন। একটি হেডিং এ দিচ্ছি আই অ্যাম ফ্রম বাংলাদেশ, কপি পেস্ট করে নিচে বসিয়ে দিলাম। এখানে জাস্ট একটু চেঞ্জ করে দিচ্ছি আই অ্যাম ফ্রম ফিনল্যান্ড। তো এবার আমি আপনাদের আউটপুটটা দেখাচ্ছি, লক্ষ্য রাখবেন এখানে আই এম ফ্রম বাংলাদেশ এবং আই এম ফ্রম ফিনল্যান্ড দেখাচ্ছে। হেডিং যেমন দেখানোর কথা তেমনটাই দেখাচ্ছে। এবার আমরা এর উপর সিএসএস এর স্টাইল দেবো, তবে তার আগে যে স্ক্রিনটা ঠিক করে নিচ্ছি যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। পারফেক্ট, সিএসএস এর স্টাইল যদি আপনাদের ইউজ করতে হয় সেক্ষেত্রে যে অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে সেটা হচ্ছে স্টাইল ইকুয়াল দিতে হবে। ডবল কোটেশনের মধ্যে আমরা বিভিন্ন ধরনের স্টাইল সেট করতে পারবো। প্রথমেই আমি যে স্টাইল নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কালার। লক্ষ্য রাখবেন এখানে হচ্ছে কালার হচ্ছে প্রপার্টি এবং তার একটা ভ্যালু দিতে হবে আপনাকে। সো এখানে কুলন অবশ্যই ইউজ করতে হবে। ভ্যালু হিসেবে সাপোজ আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রিন। ওকে, এবার যদি আমি কোডটা রিলোড করি এখানে লক্ষ্য রাখবেন দেখতে পাচ্ছেন এটা গ্রিন হয়ে গেছে। তো আমরা কি করতে পেরেছি, স্টাইল যেটা আছে সিএসএস এর অংশ আমরা সেটা ইউজ করে কি করতে পেরেছি, আমাদের হেডিং এর উপর একটা স্টাইল সেট করতে পেরেছি। আপনি যদি আরেকটি প্রপার্টি ইউজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই এখানে সেমিকুলন ব্যবহার করে সেই প্রপার্টি ব্যবহার করতে হবে। আমি আরেকটি অ্যাট্রিবিউটের ব্যবহার এখানে দেখাবো যেটা হচ্ছে ফন্ট সাইজ। আরেকটি প্রপার্টির ব্যবহার দেখাচ্ছি ফন্ট সাইজ, এবং ফন্ট সাইজের একটা ভ্যালু ডেফিনেটলি দিতে হবে। সাপোজ আমি এখানে ফন্ট সাইজের ভ্যালু দিয়ে দিচ্ছি 20 পিক্সেল দিয়ে দিলাম। এবার যদি কোডটা আমি রিলোড করে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন অনেকটা ছোট হয়ে গেছে, কারণ হেডিং 20 পিক্সেলের চেয়ে বড়। সাপোজ আমি এখানে যদি 80 পিক্সেল দিতাম তাহলে সেটা কী হতো, লক্ষ্য রাখবেন এখানে অনেক বড়, অনেক বেশি বড় দেখাচ্ছে এখানে। রাইট, তো আশা করি কীভাবে এই স্টাইল ব্যবহার করতে সেটা আপনারা শিখে নিয়েছেন। এবার নিশ্চয়ই এইখানে H1-এও আপনারা ব্যবহার করতে পারবেন। আমিও করে নিচ্ছি, সাপোজ আমি এটা কালার অন্য কালার দিতে চাচ্ছি, আমি রেড দিতে চাচ্ছি, সেক্ষেত্রে এখানে কী করতে হবে, ডেফিনেটলি কালার রেড ব্যবহার করতে হবে এতটুকু। এবার যদি কোডটা রিলোড করি তাহলে দেখতে পাচ্ছেন একটা কালার রেড হয়ে গেছে। তো আশা করি কীভাবে সিএসএস ব্যবহার করতে সেটা আপনারা বুঝতে পেরেছেন। স্টাইল অ্যাট্রিবিউটটা এখানে ব্যবহার করে নিয়েছি, তারপর কী করেছি আমরা এখানে প্রপার্টি, তার ভ্যালু, প্রপার্টি এবং তার ভ্যালু এরকম ব্যবহার করেছি। এবার আপনারা চাইলে নিশ্চয়ই এটারও ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবেন, ডেফিনেটলি আপনারা সেটা করে নিতে পারেন। রাইট, তো এবার আমি আরও কিছু প্যারাগ্রাফ এখানে আমি তৈরি করতে চাচ্ছি এবং সেই প্যারাগ্রাফের উপর আমি সিএসএস এর স্টাইল প্রয়োগ করব। তো অলরেডি আমি এই লোরা মিশন সাইট থেকে কিছু প্যারাগ্রাফ কপি করে নিয়েছি যাতে করে আমার টাইম সেভ হয়। আমি কপি করে নেব এবং কপি করে আমি এখানে বসিয়ে দেব। পারফেক্ট, এবার যে কাজটা করতে হবে অবশ্যই প্যারাগ্রাফ ট্যাগ এখানে পি ট্যাগ ব্যবহার করতে হবে। এবার যদি আমি কোডটা রিলোড করি দেখাতে চাচ্ছি আপনাদের বর্তমান পজিশন কি আছে সেটা দেখাচ্ছি। এবার আমার ইচ্ছা হচ্ছে এটার কালার আমি চেঞ্জ করব, লেটস সে আমি এটার কালার দিতে চাচ্ছি গ্রিন অথবা অন্য কোনো কালার, পিঙ্ক কালার দিতে চাচ্ছি। সেক্ষেত্রে যেটা করতে হবে নিশ্চয়ই আপনাদের জানা আছে, আবার আমি দেখিয়ে দিচ্ছি। স্টাইল অ্যাট্রিবিউট ডেফিনেটলি ইউজ করতে হবে, ডবল কোটেশন দিয়ে দিলাম, কালার প্রপার্টি ব্যবহার করে নিচ্ছি, কালার হিসেবে এখানে সাপোজ আমি পিঙ্ক দিয়ে দিচ্ছি। এবার সেভ করে নিচ্ছি, কোডটা রিলোড করে দেখাচ্ছি। এবার কালারটা দেখতে পাচ্ছেন এখানে পিঙ্ক হয়ে গেছে। তো অন্য কোনো কালার এখানে বসিয়ে দিচ্ছি, সাপোজ আবার এখানে আমি গ্রিন বসিয়ে দিলাম, রিলোড করে দেখাচ্ছি আপনাদের, দেখতে পাচ্ছেন লেখাটা এখানে গ্রিন হয়ে গেছে। চাইলে সেম কাজ এখানেও করতে পারি আমরা, স্টাইল গ্রিন করতে পারি, ফন্ট সাইজও চেঞ্জ করে নিতে পারি। এখানে আমি ফন্ট সাইজ অ্যাট্রিবিউটটা ব্যবহার করে নিচ্ছি, লক্ষ্য রাখবেন ফন্ট সাইজ সাপোজ আমি এখানে দিয়ে দিচ্ছি 10 বা 15 পিক্সেল দিয়ে দিচ্ছি, 15 পিক্সেল। এবং রিলোড করে দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন আগের চেয়ে ছোটো হয়ে গেছে, একটু বড় করে দিচ্ছে, সাপোজ আমি এখানে 25 পিক্সেল দিয়ে দিচ্ছি, রিলোড করে দেখাচ্ছি অনেক বড় দেখাচ্ছে। সো আশা করি কীভাবে ফন্ট সাইজ এগুলো ব্যবহার করতে হয় স্টাইলের মাধ্যমে এবং কালার অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয় সেটা আপনারা শিখে নিয়েছেন। আপনারা চাইলে এবার এই স্টাইলটা এখান থেকে কপি করে যদি চান পরবর্তী প্যারাগ্রাফে একই ধরনের স্টাইল ইউজ করবেন সেটা ডেফিনেটলি এখানে বসিয়ে দিতে পারেন।
এবং আমি বসিয়ে দিলাম, কোডটা রিলোড করে দেখতে পাচ্ছি আমরা সেই স্টাইল চেঞ্জ হয়ে গেছে। সে ফর এক্সাম্পল আমার ওয়েব পেজে 10টি প্যারাগ্রাফ আছে এবং 10টি প্যারাগ্রাফে আমি সেম স্টাইল ব্যবহার করতে চাচ্ছি, সেক্ষেত্রে কি সবার ক্ষেত্রে এরকম ব্যবহার করতে হবে? এবং সেটা যদি করি তাহলে নিশ্চয়ই অনেক সময়ের ব্যাপার। আসলে এটা হচ্ছে ইনলাইন সিএসএস, যেমনটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ট্যাগের ক্ষেত্রে আমি লাইন বাই লাইন সিএসএস ব্যবহার করতেছি, এটাকে বলে ইনলাইন সিএসএস। বাট আমরা যখন ইন্টারনাল সিএসএস ব্যবহার করব এই কাজগুলো অনেক সহজে করতে পারবো। আমরা একটা স্টাইল তৈরি করবো প্যারাগ্রাফের জন্য এবং সেই প্যারাগ্রাফের স্টাইল সবার উপর আমরা ইউজ করতে পারবো। তো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে ইন্টারনাল সিএসএস ব্যবহার করতে হয়। এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফিজ।